হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বেস্ট বেলি ড্যান্সার মাসুম মাহি। তিনি বাংলাদেশের রাজশাহীতে নওগাঁয় থাকেন। তিনি পড়ালেখা করছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। তিনি একজন প্রতিভাবান ডান্সার। তিনি দিলবার গানটির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিলেন। তার ইউটিউবে দিলবার গানটিতে ভিউ হয়েছিল 5.2 মিলিয়ন প্লাস। কিন্তু ইউটিউবে আসতেই দেখা গেল তাকে নিয়ে বিভিন্নভাবে রোস্ট করা হচ্ছে। তারপর মাসুম মাহি এই চ্যানেলটি আমি সার্চ করতে থাকি। চ্যানেল এসে যেটি দেখতে পেলাম, অ্যাট ফার্স্টে যে ভিডিওগুলো আপলোড করেছিলেন সেগুলো অগোছালো, অর্থাৎ সেই ভিডিওগুলোয় ড্রেসে কিছু প্রবলেম রয়েছে। পরবর্তীতে বোঝা গেল তিনি আসলে ক্যারেক্টারে ঢোকার জন্য এই ড্রেসআপগুলো করেছেন। তার এই কারণগুলো নিয়ে মূলত তাকে ইউটিউবে রোস্ট করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, যারা তাকে রোস্ট করেছেন তারা নিজেরাই রোস্ট হয়ে গিয়েছেন। যেমন তার কিছু রোস্ট ভিডিওর যদি আমি কমেন্ট পড়ি, আপনারা কিছু কমেন্ট পড়ে নিন। তো কমেন্টগুলো অনেক পজিটিভ, অর্থাৎ খুব কম সংখ্যক লোকই তাকে নেগেটিভ কথা বলেছে। তো রোস্টারদের উদ্দেশ্যে বলবো, প্রতিভার মূল্য দিতে শিখুন। মাসুমকে যদি ট্রেন আপ করা হতো তাহলে অবশ্যই ভালো কিছু উপহার দিত। তো বাংলাদেশে এমন অনেক ট্যালেন্ট লুকিয়ে রয়েছে যাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আজকে মাসুম মাহি যদি ডান্স প্লাস ফোরে পারফর্ম করতো তাহলে তাকে অবশ্যই চিনত, তাকে নিয়ে এইসব রোস্ট হতো না। তো বর্তমানে মাসুম মাহি তার চ্যানেলটিতে দেখা যাচ্ছে যে ভিডিওগুলো কোয়ালিটি ফুল করার জন্য এডিটর ডিরেক্টর হাই রেজুলেটেড ক্যামেরার সাথে কাজ করছেন। তো অল টাইম মাস্তি মাসুম মাহি ভাইকে বলতে চাই, অবশ্যই কোয়ালিটি ফুল ভিডিও আপ দিবেন, আপনার সাবস্ক্রাইবের অভাব হবে না। বেস্ট অফ লাক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার।